উন্নয়ন ও শান্তি সমাবেশকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবের আমেজ। আগামী শনিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শান্তি ও উন্নয়নের সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর এই সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উপজেলা ছ্যাঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ছ্যাঙ্গারচর পৌর আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও চাঁদপুর দুই আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। এছাড়াও উপস্থিত থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আশফাক চৌধুরী মাহি। এদিকে সমাবেশ ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সমাবেশকে সফল করতে ব্যস্ত সময় পার করছেন তারা। সমাবেশকে ঘিরে সারা এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। ব্যানার, ফেস্টুন, তোরণে সাজানো হচ্ছে প্রতিটি রাস্তা। ছ্যাঙ্গারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মনির হোসেন বলেন, আমরা ছাত্রলীগের পক্ষ থেকে ছ্যাঙ্গারচর পৌরসভা তথা মতলব উত্তর ছাত্রলীগে সবাইকে নিয়ে আমরা এই প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছি এবং প্রত্যেকটি ওয়ার্ডে, পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে ছাত্রলীগের নেতৃবৃন্দকে তাদের স্বশ কাজ করার জন্য এবং আগামী 7 তারিখে তারা যেন সর্বস্তরের ছাত্রলীগের জনগণকে নিয়ে, ছাত্রলীগের নেতৃবৃন্দকে নিয়ে বিরাট মিছিল আকারে আমাদের সভাকে সাফল্যমণ্ডিত করেন সে প্রত্যাশা এবং আশা করছি। ছ্যাঙ্গারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির খান বলেন, আগামী 7ই অক্টোবর বিকাল 3 ঘটিকার সময় আমাদের শান্তি উন্নয়ন সমাবেশ পর্যায়ক্রমে আমাদের ইতিপূর্বে আমাদের মতলব উত্তর দক্ষিণ প্রতিটি ইউনিয়নে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এবং সাজেদুল হোসেন চৌধুরী দীপু ভাইয়ের নেতৃত্বে উত্তর দক্ষিণের প্রত্যেকটি ইউনিয়নে শান্তি ও সমাবেশ হয়েছে, শান্তি উন্নয়ন সমাবেশ হয়েছে আমাদের প্রত্যেক ইউনিয়নে পর্যায়ক্রমে। আগামী শনিবার 7ই অক্টোবর বিকাল 3 ঘটিকার সময় আমাদের ছ্যাঙ্গারচর পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে এই উন্নয়ন ও শান্তি সমাবেশের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাজেদুল হোসেন চৌধুরী দীপু ভাই এবং আশফাক চৌধুরী মাহি, আরও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আমরা মোটামুটি আমাদের এই মঞ্চের কাজ প্রায় শেষ পর্যায়ে, মঞ্চের কাজ প্রায় শেষ, আমাদের মানে কাজ মোটামুটি সম্পন্ন। আশা করি আমাদের পৌরবাসী সকল নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকবেন এবং হাজার হাজার নেতাকর্মী দল বয়ে যাবে শনিবার দিন ইনশাল্লাহ, কারণ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমনই একজন লোক, আধুনিক মতলবের রূপকার, যিনি মতলবকে অনেক উন্নয়ন করে দিয়ে গেছেন। কিন্তু বিগত যে 5টি বছর চলে গেছে, এই 5টি বছরে কিন্তু আমরা অনেক পিছিয়ে গেছি এবং আমাদের আওয়ামী লীগের সংগঠন খণ্ড বিখণ্ড করে দিয়ে গেছে। এই খণ্ড বিখণ্ড আওয়ামী লীগকে যদি সুসংগঠিত করতে হয় তাহলে আমাদের পুনরায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের কোনো বিকল্প নাই, তাকে আবার আমরা নৌকার মাঝি হিসাবে, নৌকার মার্কার প্রতীক হিসাবে, এমপি হিসাবে আমরা তাকেই দেখতে চাই। শুধু আমরা না, এই মতলবের সর্বস্তরের জনগণ মোফাজ্জল হোসেন মায়া বীর বিক্রমকে দেখতে চায়। ছ্যাঙ্গারচর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ রুহুল আমিন মোল্লা বলেন, এই মতলবের মাটি ও মানসিকতা, আধুনিক রূপকার জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবের সর্বাত্মক সহযোগিতায় এই মতলবের উন্নয়ন হয়েছে। এই যেমন ছ্যাঙ্গারচর পৌরসভা উত্তর দক্ষিণ, মতলব উত্তর দক্ষিণ দুইটি পৌরসভা প্রতিষ্ঠাতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবাই, এবং মায়াবাই যখনই বাড়িতে আসে হাজার হাজার নেতাকর্মী মিটিং মিছিল ছাড়াই বাড়িতে উপস্থিত হয়, এবং আগামী যে 7ই অক্টোবর যে মিছিল মিটিং হবে সেই মিটিংয়ে গণসমাবেশ লাখো মানুষের সমাগম হবে, এবং আমরা চাই তৃণমূল থেকে এবং মতলব উত্তর দক্ষিণের সকল সংগঠনের সুসংগঠিতভাবে শক্তিশালী করেছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবের সর্বোচ্চ কর্মী হিসাবে আমরা এককভাবে আছি, শক্তিশালী হয়ে আছি, আমরা শক্তিশালী কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা এই মতলব উত্তর দক্ষিণের সর্বস্তরের সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে জানাই যে আগামী যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবাইকে মনোনয়ন দিলে এই মতলব উত্তর দক্ষিণ আপামর জনগণ শান্তিতে বসবাস করতে পারবে, এবং এই দীর্ঘ 5 বছরে ছ্যাঙ্গারচর পৌরসভা কোনো দৃশ্যমান কোনো কাজ হয়নি। আমরা অবহেলিত দলের লোক মামলা জর্জরিত। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ছ্যাঙ্গারচর পৌরসভা পক্ষ থেকে আমরা জানাই মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবাইকে মনোনয়ন দিলে আমরা মতলব উত্তর তথা সকলেই আমরা
সুন্দর পরিবেশে আমরা থাকতে পারব। ছ্যাঙ্গারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী বলেন, আমরা ইতিমধ্যে আমাদের মঞ্চের কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা ইনশাল্লাহ আমরা 9টা ওয়ার্ডের সকল নেতৃবৃন্দকে, সকল ওয়ার্ডের ওয়ার্ডের প্রেসিডেন্টকে বলেছি, তারা আমাদেরকে যে সমস্ত আশ্বাস দিয়েছে, আমার মনে হয় আমরা যেভাবে সাড়া পাচ্ছি এই সাড়াই মনে হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটা সমাবেশের আয়োজন করা হচ্ছে এবং আয়োজন হবে। ছ্যাঙ্গারচর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মনির হোসেন ব্যাপারী বলেন, আগামী 7 তারিখ যে জনসভা শান্তি সমাবেশ আয়োজন করেছে প্যান্ডেলের সামনে আমরা কথা বলতেছি। আগামী 7 তারিখে আমার প্রিয় নেতা মুখোপাধ্যায় চৌধুরী মা, উনি প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত থাকবেন। ওনার সুযোগ্য সন্তান সাধুরাম চৌধুরী দীপু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। আরও উপস্থিত থাকবেন ওনারই সুযোগ্য নাতি মাহি চৌধুরী উপস্থিত থাকবেন। আপনারা সকলে জানেন বিগত 1972 সালে 15 আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 71 পরাজিতা নির্মমভাবে হত্যা করছে। তারপরে এই আওয়ামী লীগের নামটা আমরা উচ্চারণ করতাম ঠিক 11 বছর পরে সিএসএল মুখোপাধ্যায় চৌধুরী মায়, আমার প্রিয় নেতা, উনি মতলব ওনার আগমন ওনাকে জন্মদিন শেখ হাসিনা মতলব ওনাকে পাঠাইছে, উনি আইসা আওয়ামী লীগের হাল ধরছে। হাল ধরার পরে আজকে আমরা আওয়ামী লীগ মতলব উত্তরে আওয়ামী লীগ এত শক্তিশালী। আর আপনারা জানেন মুখোপাধ্যায় চৌধুরী মায়া 96 সাল থেকে ক্ষমতায় ছিল 2000 সাল পর্যন্ত, আর উনি ছিল 2014-18 পর্যন্ত উন্নয়ন, ওনার উন্নয়নের বিকল্প ব্যতিক্রম কোনো উন্নয়ন আজ পর্যন্ত মতলব হয় নাই আর হবেও না, কেউ করতে পারে নাই আর পারবে না। যত উন্নয়ন উনি মতলব উত্তর উপজেলার প্রতিষ্ঠাতা, উনি পূর্ণাঙ্গ থানা এটা মুখোপাধ্যায় চৌধুরী মায়ার, এই 4-4টে প্রতিষ্ঠান সরকারি এরা মুখোপাধ্যায় চৌধুরী মায়ার, মতলব ব্রিজ এরা মুখোপাধ্যায় চৌধুরী মায়ার, এই যে ইকুপার উদ্বোধনের জন্য ফায়ার সার্ভিস উদ্বোধনের বেকার হয়েছে এরা মুখোপাধ্যায় চৌধুরী মায়ার। আসলে আপনারা কি আর আপনারা বলেন যে 500 কোটি টিয়া বেরিবাদের জন্য কাজ আনছেন, আজ এই বেলা 5000 কোটি আন্যা করছে, এত আওয়াজ তো বেলা যায় না কোনো দিন, বেলায় নীরব দর্শকের মতন কাজ করে গেছে মতলবের মানুষের জন্য উন্নয়ন করছে। দেখ আজ মুখোপাধ্যায় চৌধুরী মায়ার বিকল্প আগামী নির্বাচনে আমরা কাউকে দেখি না, আমাদের প্রয়োজনই মুখোপাধ্যায় চৌধুরী মায়ার প্রয়োজন। কী প্রয়োজন? উনি আসবে, 2টা কাজ উনি রেখে গেছে, আপনারা অবগত আছেন কাজ 2টা কি? একটা হলো ভবেরচুরি ব্রিজ, এই ব্রিজ দিয়ে এখানে গ্যাস ঢুকবে উনি রেখে গেছে, কিন্তু আপনারা 5 বছর খালি আইতে আসি উঠলাম কিন্তু আসলে করতে পারলেন না। এই ব্রিজ এবং এই গ্যাস ঢুকালে আগামী নির্বাচনে দলমত নির্বিচারে মুখোপাধ্যায় চৌধুরী মায়াকে নৌকামাকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাইতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য শাহ আলম সিদ্দিকী বলেন, গত 5 বছরে আমাদের পৌরসভায় রাস্তাঘাট থেকে আরম্ভ করে সব কিছু ভেঙে গেছে, মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন হয় নাই। আমরা মুখোপাধ্যায় চৌধুরী মায়া বীরবিক্রমকে চাই, উনি পৌরসভার উন্নয়নের রূপকার, মতলবের উপকার, ওনাকে আমরা চাই এমপি হিসাবে সংসদে পাঠাতে, ইনশাল্লাহ ওনাকে বিজয়ীর বেশে আমরা সংসদে পাঠাবো। এদিকে আজ সমাবেশ স্থল ও মঞ্চের কাজ পরিদর্শন করেছেন ছ্যাঙ্গারচর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মনির হোসেন ব্যাপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, ছ্যাঙ্গারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির খান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য শাহ আলম সিদ্দিকী, ছ্যাঙ্গারচর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ রুহুল আমিন মোল্লা, ছ্যাঙ্গারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মনির হোসেন, শ্রমিক লীগ নেতা শামীম প্রধান, পৌর আওয়ামী লীগ নেতা নূরে আলম, ছ্যাঙ্গারচর পৌর মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ হোসেন জনি সরকার, পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি খোরশেদ আলম অপু, পৌর যুবলীগ নেতা বাদল ঢালী, পৌর মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক আলামিন প্রমুখ।